সজীব অজেত জয় পুতুল পুতুলের পরিবার সজীব অজেত জয়ের বিদেশি পরিবার এই মুহূর্তে কোথায় বাংলাদেশের কোন নাগরিক কি বলতে পারবেন 585 কোটি টাকার বিশাল ঘাটতি মেটাতে অর্থমন্ত্রীর নজর ব্যাংক খাতের দিকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা ভিসা বাতিল এটা নিয়ে কিন্তু বাংলাদেশ প্রায় তোলপাড় হয়ে যাচ্ছে কিন্তু আমরা একটা কথা কেউ কখনো চিন্তাই করিনি আমরা সবাই ভেবেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় পুতুল এবং শেখ রেহেনা তারা তো আমেরিকাতেই থাকে তাহলে তাদের কি অবস্থা হচ্ছে মেইনলি আপনারা একটা কিছু কথা মিসিং করেছেন যে শেখ হাসিনা যখন কিছুদিন পূর্বে আমেরিকা সফর করতে গেলেন তখন কি তার ছেলে তার সঙ্গে দেখা করতে এসেছিল যদি সে তখন আমেরিকায় থাকতো তাহলে মায়ের সঙ্গে কেন দেখা করতে আসলো না তার মানে তিনি এখন কোথায় আছে আসুন এই বিষয় নিয়ে গোপন কিছু তথ্য দিয়েছেন ডক্টর ফয়জুল হক স্যার যা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা সরাসরি চলে যাবো তার ভিডিওতে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো ভিউয়ার্স আসুন স্ক্রিনে সজীব অজেত জয় পুতুল পুতুলের পরিবার সজীব অজেত জয়ের বিদেশি পরিবার এই মুহূর্তে কোথায় বাংলাদেশের কোন নাগরিক কি বলতে পারবেন তারা এই মুহূর্তে কি করছে কার জন্য কাজ করছে কোথায় তারা অবস্থান করছে এ ব্যাপারে বাংলাদেশের জনগণের কাছে কোনো তথ্য আছে আপনার কাছে জানতে চাই গত কয়েকদিন পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমেরিকা সফর করেছিলেন সেই সফরে কি আপনারা কেউ দেখাতে পারবেন যে সজীব অজেত জয়ের সাথে যৌথ কোনো পারিবারিক মিটিং কিংবা তাদের যে কোনো জায়গায় কোনো একটা ফটো সেশন খাবার দাবার অথবা সেই দেশের পুত্রবধূ নাতিদের সাথে জয়ের সাথে শেখ হাসিনার সাথে একত্রে কোনো আনন্দঘন পরিবেশ দেখেছেন পারেন নাই আর এই বিষয়টা নিয়ে আমি কথা বলার আগে আপনাদেরকে জানাতে চাই যে মূলত তিনি আমেরিকার গ্রিন কার্ড নিয়ে সেখানে থাকেন তার স্ত্রী যেহেতু ওই দেশের নাগরিক সেই হিসাবে সেখান থেকে তিনি গ্রিন কার্ডের ব্যবস্থা করেছেন কিন্তু গ্রিন কার্ড মানে এই নয় যে তিনি নাগরিকত্ব পেয়েছেন বা পূর্ণাঙ্গ নাগরিক এখনো হননি কিন্তু তিনি যতগুলো অপরাধ ওই দেশে করেছেন সেটা গ্রিন কার্ডের অধীনস্থ যে কোনো ব্যক্তি যদি সেই অপরাধ করে তাহলে সেই অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে কিংবা ওই দেশের ভিসা নীতিতে তাকে পড়ে যেতে হবে তাতে কোনো সন্দেহ নেই আমি আজকে আসছি আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বাংলাদেশের একজন সজ্জন ভদ্র সভ্য মজলুম সাংবাদিক হিসেবে তিনি সুনাম অর্জন করেছেন এবং আপনারা দেখেন গতকালকে তিনি আমার দেশ পত্রিকায় একটা আর্টিকেল লিখেছেন অনলাইনের আমার দেশ পত্রিকায় যদি আপনারা যান সেই আর্টিকেলের তিনি বিষয়বস্তু লিখেছেন শেখ হাসিনা আপনার জয় কি এখন ওই আমেরিকায় নেই তার মানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান নিশ্চিত হয়ে বলছেন যে ওই দেশে তাহলে কি এখন এই মুহূর্তে সজীব অজেত জয় নেই আমার প্রশ্ন হচ্ছে সজীব অজেত জয় যদি ওই দেশে না থাকে তাহলে কোথায় আছে সে বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব মাহমুদুর রহমান সাহেব বলেছেন যে বেশ কিছুদিন ধরে শরীরটা খানিকটা বিগড়ে যাওয়ায় লেখনীতে মনোনিবেশ করতে পারছিলাম না আরো সপ্তাহখানেক বিশ্রামে থাকার ইচ্ছা ছিল কিন্তু শেখ হাসিনার গতকালের বাগাড়ম্বর দৃষ্টিগোচর হওয়ায় মনে হলো কিছু গুরুত্বপূর্ণ বিষয় পাঠকদের জন্য তুলে ধরা জরুরি বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী বাইডেন প্রশাসনের স্যাংশন এবং নতুন ভিসা নীতিতে তুড়ি মেরে উড়িয়ে দলীয় সমাবেশে মোক্ষম বচন ঝেড়েছেন তিনি বলেছেন 20 ঘন্টা বিমানে সফর করে এত মহাদেশ মহাসাগর পেরিয়ে ওই আমেরিকায় না গেলে কি হয় অন্য মহাদেশ এ মহাসাগরের আমাদের তো কত বন্ধু আছে আমরা সেখানে যাব অবৈধ প্রধানমন্ত্রীর বক্তব্যের উপর আমার মন্তব্য লেখার আগে শেখ হাসিনাকে অনেকগুলো প্রশ্ন করার আছে এক নম্বর প্রশ্নটা লেখার শিরোনামই করে ফেলেছি এবার বাকিগুলো একে একে করা যাক মানে জয় এই মুহূর্তে কোথায় সেটা নিয়ে তিনি প্রশ্ন করেছেন আমেরিকায় না গেলে যদি আপনার কিছুই না হয় তাহলে মাত্র কিছুদিন আগে আপনি সঙ্গপাঙ্গ ও লুটেরার এক বিশাল দল নিয়ে বাইডেন প্রশাসনের যে কোনো একজন ডেস্ক অফিসার অথবা একজন কংগ্রেসম্যান অথবা সিনেটরের সাথে আলোচনা না হোক নিদেন পক্ষে একটা ফটো সেশনের সুযোগের জন্য জনগণের মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তীর্থের কাকের মতো ওয়াশিংটনে বসে রইলেন কেন ছেলের সাথেও তো সম্ভবত এই সফরে আপনার দেখা হয় নাই আমেরিকা যদি এতই তুচ্ছ তাহলে আপনার একমাত্র ছেলে এই দীর্ঘ সময়ে সে দেশে থেকে কি করলো
তার বিয়েটাও তো এক মার্কিন নারীর সঙ্গেই হয়েছে। আপনার সেই মার্কিন নাগরিক পুত্রবধূ এবং নাতনি কি আটলান্টিকের পারে তাদের নিজ দেশে থেকে, নাকি মার্কিন পুলিশের ভয়ে সজীবজের জয়ের সঙ্গে অজানা গন্তব্যে ঘুরে বেড়াচ্ছে? দুষ্ট লোকে বলে আপনার পুত্র নাকি ভারত, আমিরাত, ফিনল্যান্ড অথবা বেলারুসের কোন এক গোপন নিরাপদ স্থানে পালিয়ে আছে কিংবা নিয়মিত স্থান বদল করছে। কে বলছেন? আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলছেন যে এই মুহূর্তে তিনি বেলারুস, এরপরে হচ্ছে ভারত, এরপরে আপনার এদিকে আপনার কি বলে অন্যান্য আরব কান্ট্রি যেগুলো বললাম, এই দুবাই টুবাই মিলে তারা বিভিন্ন জায়গায় আমিরাত সহ ঘুরে বেড়াচ্ছে। আপনার পুত্র এবং পুত্রবধূর মধ্যে দাম্পত্য সম্পর্ক ঠিকঠাক আছে তো? বহুদিন তাদের কোনো পারিবারিক ছবি নেই, দেখি নাই। আপনার কন্যার পরিবার নিয়েও তো একই রকম ধোঁয়াশা, তার স্বামী কোথায় কেউ জানে না। মার্কিন পুত্রবধূর প্রথমবার বাংলাদেশ সফরের সময় তো আওয়ামী লীগের কর্মীদের দিয়ে বিমানবন্দর থেকে দীর্ঘ পথে নানা রকম ফুল ছিটানোর ব্যবস্থা করেছিলেন, তারপর তো তাদের আর কোনো হদিস নাই। একমাত্র নাতনি তো বোধ হয় আজ পর্যন্ত বাংলাদেশে পা দেয় নাই। আমেরিকার প্রতি আপনার এত বিরাগ, সেক্ষেত্রে পুত্র পুত্রবধূ এবং নাতনিকে বাংলাদেশে নিজের কাছে নিয়ে আসছেন না কেন? মাহমুদুর রহমান জানতে চেয়েছে যে আপনার এত অভিমান মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে, তাহলে আপনি সেখান থেকে তাদেরকে নিয়ে আসছেন না কেন? তারা আপনার কাছে থাকলেই তো পারে, কিন্তু আজ পর্যন্ত এই জয়ের সন্তান মানে কন্যা সন্তানও নাকি বাংলাদেশে এখন পর্যন্ত এসে থাকে নাই। যতদূর জানি আপনার বোন রেহানা এবং তার সকল পুত্রকন্যা পশ্চিমা দেশেরই নাগরিক এবং তাদের স্ত্রী ও স্বামীদের প্রত্যেকেই অমুসলিম বিদেশি নাগরিক। হাজার বছরের সেরা বাঙালির ভুয়া দাবিদারের সকল নাতি নাতনি শেখ হাসিনার কন্যা পুতুল ব্যতীত বিয়ে করার জন্য সদল বলে অবাঙ্গালি বেছে নিয়েছে। বাঙালিত্বের স্লোগানের সাথে এমন বৈপরীত্যের ব্যাখ্যা জাতিকে আপনি জানাবেন কি? এই শেখ পরিবারের শুধুমাত্র পুতুলের হাজবেন্ড, আমরা যাকে রাজাকার বেয়াই হিসেবে চিনি, সেই তার মানে সন্তান, রাজাকারের সন্তান তিনি ব্যতীত বাকি সবাই হচ্ছে বিদেশি নাগরিক। তো মাহমুদুর রহমান এটাই জানতে চেয়েছেন, তাহলে আপনি এই বিদেশিদের, আপনি বাংলাদেশ বাদ দিয়ে এখানে সবাইকে এভাবে করলেন কেন? যে সকল সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারক বৃন্দ, ইলেকশন কমিশনের কর্তা ব্যক্তি, লুটেরা, আওয়ামী ব্যবসায়ী, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীকুল ও ভোটারবিহীন সংসদ সদস্য বৃন্দ, শেখ হাসিনার যাবতীয় অপকর্মের সহযোগী, তাদের মধ্যে এক বিরাট অংশ, লুটপাট করা সম্পদের বৃহত্তর অংশই মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন পশ্চিমা দেশেই বিনিয়োগ করেছে অথবা ব্যাংকে আমানত রেখেছে। শেখ হাসিনা, আপনি কি এদেরকে জিজ্ঞেস করছেন যে মার্কিন ভিসা বাতিল হলে তাদের কিছু যায় আসে কিনা? পাঠকদের মনে থাকার কথা যে জামালপুরের চূড়ান্ত অসভ্য পাতি মন্ত্রী মুরাদ বাংলাদেশ থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নিতে গেলে তাকে টরন্টো বিমানবন্দরে কানাডীয় পুলিশ গ্রেপ্তার করে এবং বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল। কানাডায় পরিবার ও বাড়ি থাকা সত্ত্বেও মুরাদকে ইমিগ্রেশন পার হতে দেয়া হয় নাই। মার্কিন স্যাংশন প্রাপ্ত এক সময়কার ডাকসাইডে আইজিপি খুনি বেনজির আহমেদ এখন কি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন? হাসিনা সরকারের আরো কতজনকে মুরাদ ও বেনজিরের ভাগ্য বরণ করতে হবে সেটা আমার জানতে খুব বেশি দিন বোধ হয় অপেক্ষা করতে হবে না। তো ভিউয়ার্স, আজকে আমরা ডক্টর ফয়জুল হক স্যারের কাছ থেকে এই জয়ের বিস্তারিত তথ্যগুলো জানলাম। আশা করি এখন আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে রাজনৈতিক বিষয়টা কি হয়ে আছে, কারণ জয় আগে থেকেই জানে যে তার মায়ের উত্থান পতনের সময় খুব নিকটে এসে গেছে। যাই হোক, এই বিষয় নিয়ে আরও কিছু গভীর তথ্য দিয়েছেন নিউ ইয়র্ক থেকেই নাজমুল হাসান ভাই। আসুন আমরা একটু তার প্রতিবেদনটা দেখি, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারব। জাতীয় বাগিনী আছেন, সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন, তাকে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকতে দিচ্ছেন না। এই যে একটি সমস্যা, এর সাথে সাথে এফবিআই সহ নানান সংস্থা তার যে মানি লন্ডারিং, সেই মানি লন্ডারিংয়ের বিষয়গুলো নিয়ে তদন্ত করছেন। তিনি যে আমেরিকা একের পর এক বাড়ি কিনেছেন, তার যে ব্যাংক ব্যালেন্স ফুলে মানে মহাসাগর হয়ে গিয়েছে, এই টাকাগুলো আসলে কোত্থেকে আসলো, কীভাবে আসলো, কারা দিল, এই টাকাগুলো কি মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকার সময় ট্যাক্স দিয়ে ঢুকে কিনা, ইন্টারেস্ট দিয়েছে কিনা, এবং সজীবদের জয় বার্ষিক যে ট্যাক্স ফাইল করেন সেই ট্যাক্স ফাইলে এই টাকাগুলো তিনি দেখিয়েছেন কিনা, তার এই যে ইনকামের উৎসটা কি, এগুলো কিন্তু সবগুলো রিপোর্ট করতে হয়। প্রতি বছর আমরা যখন ট্যাক্স ফাইল করি সেই ট্যাক্স ফাইলে রিপোর্ট করতে হয়। যখন আপনি এই ট্যাক্স ফাইলে রিপোর্ট করবেন না, আয়ের
যথাযথ যুক্তিসঙ্গত আয়ের যে উৎস সেটা আপনি দেখাতে পারবেন না, তখন কিন্তু আইআরএস আপনাকে ধরবে। তখন আইআরএস যখন আপনাকে ধরবে, তখন আপনাদের এফবিআই হতে শুরু করে আমেরিকার যত গোয়েন্দা সংস্থাগুলো আছে আপনার পিছনে লেগে যাবে। আপনি কীভাবে টাকা ইনকাম করতেছেন, কই থেকে আনতেছেন, কী করছেন সেটা আপনাকে জানার চেষ্টা করবে। যদি বৈধভাবে সেই টাকাগুলো না আনা হয়, তাহলে সেই টাকাগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ক্রোক করে ফেলবে। তো সেরকমই একটি অবস্থার মধ্য দিয়ে আমাদের জাতীয় ভাগিনা আছেন, বা জাতীয় ভাগিনার জন্য খুব দুঃখ হয়, দীর্ঘ 16 বছর চুরি চোট্টামি করে বিশাল একটি সম্পত্তির মালিক হয়েছেন, আমাদের রকেট পাঠিয়েছেন মহাকাশে, সেই রকেট আর খুঁজে পাওয়া যায়নি কোনোদিন। সেটা যে আমরা পাঠালাম স্যাটেলাইট, আমাদের এত কয়েকশো কোটি টাকা খরচ করে, সেটা পাঠানোর পর থেকে আর নাকি বাংলাদেশের স্যাটেলাইটে আর ধরা দেয় না, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিব নাকি সেটা নিয়ে হাওয়া হয়ে গেছে। তো এই যে বাংলাদেশের সম্পদগুলো, টাকাগুলো এই এনে আকাম কুকাম করে আমাদের জয় বাবা ধরবে সাহেব, এই আমাদের জাতীয় বাগিনা যাই করেছেন, এই সম্পত্তি কিন্তু ভুগদখল করে যাবে না। একটি সবচেয়ে মজার বিষয় কি জানেন, মানে আপনার পরিশ্রমের অর্থ সেই টাকাটা যদি আমরা ঢাল ভাতও খান না, সেই ঢাল ভাত খাওয়ার মধ্যে অনেক সুখ আছে। কিন্তু এই গত 15 বছর সজীব ওয়াজের জয় খুব সুখ করেছেন, শান্তি করেছেন, রাজার মতো করে চলেছেন, সেটা সত্য কথা। কিন্তু আগামীর দিনগুলোতে সজীব ওয়াজের জয় সাহেবকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে হয়, তাহলে কিন্তু জেলের গানি টানতে হবে। তার যে সম্পদের অবৈধ উৎস সেটার হিসাব কিন্তু তারা এখন বের করবে, যে কীভাবে করলা তুমি এগুলোর হিসাব দাও। এইটাও জয় মামা দিতে পারবে না। আর বাংলাদেশ থেকে ওই দুবাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তার আশা হবে না। তো এটাই হচ্ছে সর্বশেষ কথা। তা আমাদের জয় বাবা কিন্তু ওই কী বলি, জয় বাবা হবে না, জয় জাতীয় ভাগিনা এখন লাপাত্তা হয়ে গিয়েছেন। তার ফেসবুকে মাঝে মাঝে দুই একটা টুকটাক নিউজ টিউজ দেন, তিনি সেই জায়গায় খুব শিল্প সাধনা করার চেষ্টা করেন, যেহেতু ফেসবুকটা তিনি মার্ক জুকারবার্গের আগে তৈরি করার চেষ্টা করেছিলেন। তো সর্বোপরি যেই বিষয়টি আমি বলতে চাই, যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাছায় আঙুল দিয়ে কিন্তু শান্তি কেউ পাবে না, পৃথিবীর কেউ কখনো পায় নাই আর পাওয়ার সম্ভাবনাও নাই। শেখ হাসিনা যে আঙুল দিছে, সেই আঙুল এখন সজীব ওয়াজের জয়ের উপরে পড়ছে। এই পড়া সজীব ওয়াজের জয় যে কোথায় নিয়ে নামাবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আল্লাহ তাদের মঙ্গল করুক, হেদায়ত করুক, চুরি চুট্টামি বন্ধ করে জনগণের কাছে মাফ চাক, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও মাফ চাক, যে বাবা মাফ করে দাও, টাকা যা আনছি বাংলাদেশ থেকে চুরি করে আনছি বাংলাদেশে সেই টাকা পাঠাই দাও, তাও বাংলাদেশের জনগণ কিছু টাকা পয়সা পেয়ে খেয়ে থাকতে পারবে। এটাই হচ্ছে সর্বশেষ কথা, যে আমাদের সজীবজির জয় লাপাত্তা, তিনি বাংলাদেশে ও নাই, মার্কিন যুক্তরাষ্ট্রও নাই, তিনি এখন দুবাই অবস্থান করছেন, দুবাই থেকে তিনি কোথাও যাচ্ছেন না। তার এই লজ্জা, তিনি কিন্তু কখনো যদি আত্মহত্যাও করে ফেলেন কিছু করার নাই, কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে পারছেন না, তার বাচ্চা কাচ্চা এখানে, তিনি ওখানে, কী এক দুর্বিষহ পরিস্থিতির মধ্যে যে আমাদের জাতীয় বাগিনী আছেন সেটা আর বলার অবকাশ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। স্ক্রিনে আমরা নাজমুল হাসান ভাইয়ের কাছ থেকে বিস্তারিত তথ্যগুলো জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে আশা করি। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।